আজ আমি দেখাবো দুটো আলু এবং একটা পেঁয়াজ দিয়ে কি করে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করতে হয়। আর এই স্ন্যাক্স রেসিপিটা মাংসের স্বাদের তুলনায় অত্যন্ত অনেক গুণ বেশি। আর এই স্ন্যাক্স রেসিপিটা যেমন লোভনীয় এবং খুব দুর্দান্ত সুস্বাদু, যা পুরোপুরি মাংসের স্বাদের থেকেও বেশি। তাহলে শুরু করা যাক এই দুটো আলু এবং পেঁয়াজ দিয়ে কি করে আমরা স্ন্যাক্স রেসিপি তৈরি করি। আর এই স্ন্যাক্স রেসিপিটা শিখতে গেলে আমার চ্যানেলের এই ভিডিওটা ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক এই নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি তৈরি করি কীভাবে। প্রথমে আগে আমরা আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমরা আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখে নিন। এবারে খোসা ছাড়ানো যে আলুটা আছে এই আলুগুলোকে আমরা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলোকে আমরা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখে নিন। এইভাবে গ্রেট করতে হবে। এবার আলুগুলোকে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট অন্তত, কারণ এই আলুর মধ্যে যে স্টার্চটা আছে, যে স্টার্চটা বেরিয়ে যাবে, সেই কারণে আমরা 5 মিনিট একটু ভালো করে আমরা এই আলুগুলোকে ভিজিয়ে রাখব। এবারে আমরা এই পেঁয়াজটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। আমরা এই পেঁয়াজগুলোকে ভালো করে চপড করে নিয়েছি। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা প্রিপারেশনটা করব। এবারে আমরা যে আলুগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব। আমরা আলুগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা কুচানো পেঁয়াজ। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা ধনে পাতা। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব একটা ডিম। এরপর অ্যাড করছি আমরা 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন হচ্ছে ধনে গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হচ্ছে কালো জিরে। আর অ্যাড করছি এখানে 1 টিস্পুন হচ্ছে গোলমরিচের পাউডার। তারপরে এর মধ্যে অ্যাড করছি নুন স্বাদ মতন। আর অ্যাড করব আমরা ময়দা। এবারে আমরা মিক্সচারটা ভালো করে মেখে নেব। দেখে নিন আমাদের এই মিক্সচারটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা এবারে একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করছি। এবার রিফাইন্ড অয়েলটাকে আমরা একটু ছড়িয়ে নিচ্ছি ভালো করে নিয়ে কিছুক্ষণ গরম করার জন্য আমরা ওয়েট করব। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আলু যেটা মাখলাম সেইটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার একটু ভালো করে আমরা ছড়িয়ে দেব। এবারে আমরা একটু কিছুক্ষণ ফ্রাই করবার জন্য রেখে দেব। আমাদের এক পিঠটা ফ্রাই হয়ে গেছে, দেখে নিন। এবারে আস্তে আস্তে আমরা তুলে নেব। তুলে নিয়ে এবারে আমরা অপর পিঠটা আমরা ফ্রাই করব। এরকম একটা থালা নেবেন। থালা নিয়ে আমরা অপর পিঠটা এবার ভালো করে ফ্রাই করে নেব। দেখে নিন এক পিঠটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে অপর পিঠটাও আমরা ভালো করে ফ্রাই করব। দেখে নিন আমাদের এই ফ্রাইটা হয়ে গেছে এবং খুব সুন্দর স্ন্যাক্স আইটেমটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন আমাদের এই স্ন্যাক্স আইটেমটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটু কেটে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। দেখে নিন আমরা কেটে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখে নিন এইভাবে এরকম জিনিসটা খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানান একটা দারুণ স্ন্যাক্স আইটেম।
তা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।